রাতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তার এই সফরকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকেই। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, তার সাথে বৈঠকে র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তোলার প্রসঙ্গ তুলে ধরা হবে। নির্বাচন নিয়ে যে কারো গ্রহণযোগ্য পরামর্শ সরকার গ্রহণ করবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত ইকরামুল হক সামের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকায় সংক্ষিপ্ত সফরকে ঘিরে চলছে নানামুখী আলোচনা, বিশেষ করে র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা যেন আর না আসে তার সাথে বৈঠকে সেই অনুরোধ করবে ঢাকা। র্যাবের প্রসঙ্গ তুলে ধরার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এখন র্যাব শুনেছেন এর মধ্যে কোথাও তারা এনফোর্স ডিসিপ্লিন করছে? নো, এখন র্যাবকে পাবলিক চায়। Because their performance is so good. America অন্য বুদ্ধিতে তাদের উপর একটি প্রেশার দিয়েছে, অবশ্যই আমরা তুলে ধরছি এবং তুলে ধরব। আমাদের একটা অনুরোধ থাকবে যে তারা রিকনসিডার দ্য ডিসিশন। এছাড়া বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন ইস্যুতেও আলোচনা হতে পারে মার্কিন প্রতিনিধির সাথে। তবে নির্বাচন নিয়ে বিদেশিদের মতামতের প্রয়োজন নিয়ে প্রশ্ন তোলেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা একটা স্বচ্ছ, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। আমাদের কিছুটা যদি দৈন্যতা থাকে, এগুলো 40,000 সেন্টার, এর মধ্যে 3টা সেন্টারে গণ্ডগোল হলো আর সাথে সাথে ইলেকশন বন্ধ করে ওইটাই হেডলাইন হয়ে যায়। অন্যরা পরামর্শ যদি দেয়, পরামর্শ ভালো হলে আমরা গ্রহণ করব, পরামর্শ যদি এইটা গ্রহণযোগ্য না হয় তা আমরা গ্রহণ করব না। আর ইমপ্লিমেন্ট খালি বললেই হবে না, ইমপ্লিমেন্ট করাও তো একটা বড় কাহিনী। আর আপনারা তাদের খুচাইতেছেন কন্টিনিউয়াসলি, কুচানো বন্ধ করেন। বিদেশে কখনো বিদেশি শুনেন, বিদেশে বিদেশি রাষ্ট্রদূতকে কখনো খুঁচায় না আপনাদের মতো। এটা এই অভ্যাসটা, এই কালচারটা বন্ধ করেন, এই খুঁচানোটা বন্ধ করেন। 24 ঘন্টারও কম সময়ের এই সফরে রোববার পররাষ্ট্রমন্ত্রী সহ সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করবেন ডোনাল্ড লু। সফরে জ্বালানি, বাণিজ্য, ধর্মীয় স্বাধীনতা, শ্রম ও মানবাধিকার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।